ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তেরোতম আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই হ্যাভিটওয়েট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছিল পুটিয়ারা। অজিদের সামনে আজ সুযোগ থাকছে প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট কাটার। প্রিন্স অফ জয় খ্যাত কলকাতা ইডেন গার্ডেন্সের শিরোপা নির্ধারণী ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এ দুই হ্যাভিটওয়েট দলের মধ্যে ম্যাচের জয়ী দল আগামী 19 নভেম্বর ভারতের বিপক্ষে শিরোপার জয়ের লড়াইয়ে নামবে। এবার বিশ্বকাপে দুর্দান্তভাবে শুরু করা দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বে 9 ম্যাচের মধ্যে 7টি ম্যাচে জয় পেয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রথম 2 ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যা জেগেছিল। তবে এরপর টানা 7 ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। এদিকে ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো, তবে স্পিনারদের জন্য এই পিচের সুবিধা রয়েছে, পেসাররা এখান থেকে খুব বেশি সাহায্য পাবে না। ব্যাটাররা সেট হয়ে গেলে তাদের রান করা থেকে আটকানো সহজ হবে না। যে দল টসে জিতবে সেই দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। আর স্পিন বান্ধব পিচ হয় এই ম্যাচে এক পেসার কমিয়ে স্কোয়াডে থাকা আরেক স্পিনার তাবরেজ শামসিকে একাদশে নিতে পারে দক্ষিণ আফ্রিকা। এদিকে অস্ট্রেলিয়া দলে স্পিনারের কমতি থাকায় পেসারদের উপরেই নির্ভর করতে হবে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ মিস করা গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল স্টার্ক দলে ফিরবেন। দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার আজকের সম্ভাব্য একাদশ। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিশেল মার্স, স্টিফেন স্মিথ, মার্নাস লেবুসেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জাস হেজুলেড। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশে আজকে থাকছেন কুইন ডি কক, টেম্পা বোমা, রাসিফার ডার ডুসেন, এডেন মাকরাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল কোয়েটোজি, কেশভ মহারাজ, কাগিগো সোরাবাদা ও তাবরেজ শামসি লুঙ্গি অ্যান্ডিগে। প্রিয় দর্শক, আজকের সেমিফাইনাল ম্যাচটি কেমন হতে পারে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।